প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বলছেন প্রস্তাবিত মূল্যস্ফীতি ধরে রাখা আর 7.5% প্রবৃদ্ধি অর্জন কঠিন। এদিকে এনবিআর এর রিফর্ম দরকার উল্লেখ করে 5 লাখ কোটি টাকা রাজস্ব আহরণকে অবাস্তব বলছেন ব্যবসায়ীরা। বাজেটের অর্থায়নে ব্যাংক খাত থেকে ঋণ বাড়ানোর প্রস্তাবে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা। তহিদুর রহমানের রিপোর্ট। 2023-24 অর্থবছরের জন্য 7,61,785 কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেট ব্যক্তি করদাতার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 5 লাখ কোটি টাকা আর মোট 2,77,582 কোটি টাকা ব্যয় হবে উন্নয়ন খাতে। এগিয়ে চলছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। মূল্যস্ফীতি 6% আটকে রাখতে চান অর্থমন্ত্রী। সীমাবদ্ধ থাকবে বলে আশা করা যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের কাঁচামাল আমদানি খরচ এবং ডলারের মূল্যমান বেড়ে যাওয়ায় সামগ্রিক রপ্তানি কম। এর ফলে চলতি অর্থবছরে প্রাক্কলিত মোট 4,33,000 কোটি টাকা রাজস্ব আদায়ও সম্ভব হচ্ছে না। এ অবস্থায় 5 লাখ কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব হবে না বলেও মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। রেভিনিউ যে লক্ষ্যমাত্রা দিয়েছে এটা অনেক হাই, তো আমরা সবাই জানি যে স্পেশালি আরএনজি সেক্টরের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, এখান থেকে কিন্তু মানে বড় একটা আপনার রেভিনিউ আসে ইন্টারনাল মোবিলাইজেশনের জন্য ইন্ডিয়া যেটা সংগ্রহ করে। তো এইখানে এখন যে লক্ষ্যটা দেওয়া হচ্ছে এইটার কারণে কিন্তু ব্যবসাদের হয়রানি আরও বেড়ে যাবে, কারণ আপনার ট্যাক্স বেস কিন্তু এখনো বাড়ে নাই। মূল্যস্ফীতিকে খুব বড় চ্যালেঞ্জ হিসেবে ধরে নিয়ে যে ধরনের পদক্ষেপগুলো দরকার ছিল সেটা খুব বেশি নাই। আবার অন্যদিকে সরকারের আয় বাড়ানোর প্রক্রিয়াটাও খুব বেশি পরিষ্কার না। পরিসংখ্যান বলছে গেল 5 অর্থবছর ধরে ব্যক্তিখাতের বিনিয়োগ জিডিপির 23-24% মধ্যে আটকে আছে, ফলে কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের আয় কাঙ্ক্ষিত হয়নি। প্রস্তাবিত বাজেটের অর্থায়নে ব্যাংক ব্যবস্থা থেকে 1,32,000 কোটি টাকারও বেশি ঋণ দেয়া হলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা জানি যে গত কয়েক মাসে কমছে, এখানে যেহেতু সরকার যে লক্ষ্যমাত্রা দিয়েছে এখানে, হ্যাঁ, যে বাজেটের যে আকারটা দিয়েছে এখানে ওনারা অনেক বোরোয়িং করবে কোত্থেকে, ব্যাঙ্কগুলোর থেকে করবে। তো ব্যাংক থেকে যখন বড় করবে, আমরা প্রাইভেট সেক্টরে যারা আছে আমরা কিন্তু ব্যাংকের থেকে করবো, তো ব্যাংক তো আমাদেরকে দিবে না। স্মার্ট বাংলাদেশ গড়তে সুনির্দিষ্ট দিক নির্দেশনার দাবি জানান অর্থনীতিবিদরা। স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে খুব বেশি দিক নির্দেশনামূলক খুব বেশি কিছু আমি দেখিনি। তার মধ্যে আমার কাছে চোখে পড়েছে মোবাইল ফোন দেশীয় যে উৎপাদিত হচ্ছে তাদেরও কর বাড়ানো হয়েছে, আবার বিদেশ থেকে আমদানিও বা ক্ষেত্রেও কিছুটা মূল্য বৃদ্ধি হবে। তো এই জায়গাটা আমি বলতে চাই যে মোবাইল ফোনের উপর কর বসানোটা ঠিক হবে না, বিশেষ করে দেশীয় উৎপাদনের উপর। কৃষিতে দেয়া ভর্তুকি খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে ভূমিকা রাখবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। কৃষক ভাইরা যে আউটপুটটা দিচ্ছে আমাদের কিন্তু সেলফ সাফিসিয়েন্সির দিকে আছি আমরা, তো ওখানে আমরা দেখছি যে বরাদ্দ বাড়ানো হয়েছে, সাবসিডি দেওয়া হয়েছে 35,000 কোটির মতন, এবার আরও বাড়ানো হয়েছে। রাজস্ব বাড়াতে এনবিআর এর সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।